তুমি একবার কথা বলো ওগো প্রাণনাথ, একবার কথা বলো প্রাণনাথ। কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা,
क्षुधा निवारण करार्जा ठाकुर হস্তে কি রয়েছে মা কাকা তুমি যাকে আমার কাছে দেখছো সে হচ্ছে আমার মৃত স্বামী মৃত স্বামী দাও না মা ওই তোমার মৃত স্বামীকে আমি আমি যে ভক্ষণ করব মা তুমি আমার মৃত স্বামীকে খাবে কিন্তু জানো কাকা আমি কার জন্য এই সাগরের জলে ভেসে যাচ্ছি শুধুমাত্র এই স্বামীর জন্য তুমি যদি আমার স্বামীকে খেয়ে নিবে কিসের আশায় আমি এই সাগরের জলে ভেসে যাব বলো আমি পারছি না তোমায় খেতে দিতে আমার স্বামীকে তুমি খেয়েও না গো খেয়েও না কি বলছো মা আমি যে বড় ক্ষুধার্ত তোমার যন্ত্রণা আমি জানতে পেরেছি কিন্তু উপায় তো নেই আমি একটি কথা বলবো কাকা বলো না মা তোমার ওই মুখে যে এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে পারবে তুমি ওই দেবীর নাম কানা মুখে উচ্চারণ করতে দেবী তুমি একবার বলো আমি অবশ্যই পারবো মা জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি এই তিনটি নাম মুখে উচ্চারণ করো এই গঙ্গার জল তোমার সারা অঙ্গে ছিটিয়ে নাও তুমি যে পথ চলতে পারছো না ঠিক তখনও তুমি পথ চলতে পারবে গো কি বলছো মা
তোমার কথা যদি সত্য হয় এই মুহূর্তে ওই দেবীর নাম আমি বলবো মা। জয় মা মনসা, জয় মা বিশোরী, জয় মা পদ্মাবতী। তুমি এবার চলতে পারছো? হ্যাঁ মা, তোমার কথা মতো ওই দেবীর নাম স্মরণ করাতে আমার অঙ্গে পালক গজিয়েছে, আমি ঠিক উঠতে পারছি, পথ চলতে পারছি। সত্যি কাকা, তুমি তো তখনো পথ চলতে পারছো, নিশ্চয়ই তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে, তোমার আহার নিজেই তুমি জোগাড় করতে পারবে। হ্যাঁ মা, কিন্তু কাকা আমার হয়ে তুমি একটি কাজ করে দেবে বলো না। এমন কি কাজ? জানো কাকা, আমি এই মানতে যে বসে বসে একটি পত্র লিখেছি, সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে আসতে পারবে বলো না। এ কি বলছো মা, তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার এই সামান্যটুকু উপকার করতে পারবো না? তুমি দাও, এই মুহূর্তে দাও আমার এই পত্রখানা মা। বেশ কাকা, আমি দেব, তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো। বেশ মা। সেখানে গিয়ে শুকায় কেশ,
যখনই দেখবে মা আমার শুকাচ্ছে কেস ছুটে গিয়ে দেবে তুমি এই দুঃখনির উপদেশ বেশ মা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন তোমার মায়ের বাড়ি এই পত্রখানা দিয়ে আসতে পারি মা জানি না আমার আশীর্বাদ তোমার ফলপ্রদ হবে কিনা তুমি ঠাকুরের কাছে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয় যাও কাকা জীবনে এমন কোনো কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয় আমি যেন দেবতা নগর থেকে ফিরে এসে আবার মা মা বলে ডাকতে পারবো তোমার মায়ের বাড়ি আমি মাকে পত্র দিয়েছি যখনই জানতে পারবে যে আমি এ চম্পলানগরে নেই স্বামীকে বকিলেই আমরা আর সাগর জলে বাঁচতে বাঁচতে যাবো আমি যাচ্ছি আমি সেই দেবো তা না করে মা যেন আমার কথা শুনবার পর সঙ্গে সঙ্গে পাগলিনী হয়ে যাবে ঠাকুর এই তোমার কাছে আমি এটাই কামনা করি আমার মাকে তুমি ভালো রেখো গো দেবতলা নগর থেকে ফিরে এসে যেন আবার আমি মা মা বলে ডাকতে পারি আবার যেন আমি মা মা বলে ডাকতে পারি গতকাল কি মা বেহারা কি বিবাহ দেওয়ার পরে আজ যেন ওটা আর কিছুতেই ভালো লাগছে না না জানি সে আমার হতভাগী মেয়েটা কি করছি আজই তার অষ্টমঙ্গলা দিন রয়েছে আমার দুটি ছেলে তাদেরকে পাঠিয়ে দেবো আর এদিকে রয়েছে আমার বৌমা তাদেরকেও আমি ডেকে নেব কোথায় বৌমা প্রণাম হয় শাস্ত্রী আশীর্বাদ করি বৌমা বলুন মা কেন ডেকেছে বৌমা তোমরা কি সবকিছু ভুলে গেছো বলো তো গতকালকে মা বেহলাকে বিবাহ দেওয়ার পরে আর যেন সে আর মনটা কিছুতে ভালো লাগছে না বৌমা সত্যি মা সে নিয়ে চিন্তা করলে আর হবে না মা আজকের দিনে অষ্টমঙ্গলার দিন তাই এই মুহূর্তে আলাই দুলাইকে ডেকে পাঠিয়ে দেবো সেই ইউজ জানি না ওরে চম্পলা নগরে আমার বেহুলাকে আনয়ন করবার জন্য মা ঠিক বলেছ বৌমা আমার রয়েছে দুটি ছেলে আলাই দুলাই তাদেরকে ডেকে নাও কোথায় রে আলাই দুলাই আশীর্বাদ করে বাবা আলাই দুলাই বৌদিমণি মা বলো বাবা কেন ডেকেছো মা বাবা আলাই দুলাই তোমরা কি সব কিছু ভুলে গেছো বলো তো কি ভুলিও মা গতকালকে দিন তোর বোন বেহলা কি বিবাহ দিয়েছি আজই তার অষ্টমঙ্গলার দিন তোমরা ঘরের ভিতর চুপচাপ বসে রয়েছি বলো তো মা গো এ কি বলছো মা আমাদের দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র বোন কাল তার বিবাহ দিয়েছি সে বরের ঘরে গেছে আমরা কি সে কথা ভুলতে পারি মা গো বলি মা আজ অষ্টমঙ্গলার দিন তুমি সত্যিই বলেছ তুমি বোন বিবাহের জন্য আমার কেন কান্না করছো মা কেন কাঁদবো না বলো আমার দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র মেয়ে সে মা বেহুলা কি না দেখলি আমি এক মুহূর্ত থাকতে পারি না মা তুমি আর কোনো চিন্তা করবে না মা আমরা এই মুহূর্তে যাব আমাদের বোন বেহুলা ভগ্নিপতিকে নিয়ে আসব বলছিলাম কি ভাই বৌদিমণি এই শাশুড়ি মাকে কত বুঝাচ্ছি বল বুঝাতে বুঝাতে মাকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তবু বলছি যে বেহুলা বেহুলা
আর দেরি করিস নে ভাই। বলি বৌদিমণি, আমি মনে মনে ভাবছিলাম যে তোমরা সকলে থাকতেও শুধুমাত্র বনবিহুলার জন্য মা অমন করে কেন কান্না করছে? তোমরা কি মাকে বুঝে রাখতে পারছো না? তুই আর কি করে বুঝবি বোন, তুই তো সন্তানের ব্যথা বুঝতে পারবি না। আর যে হতভাগী বেহুলা কি বিয়ে দিয়েছে, যে হতভাগীকে মা নিজের হস্তে না খাওয়াইয়ে দিলে কোনোদিন নিজ হস্তে খায় না। তুমি ঠিক বলেছো বৌদি, সেই কথাগুলো যে বারবার মনে পড়ছে রে ভাই। বুঝতে পেরেছি বৌদি। বলি মা গো, বাবা আজ যে আমরা যাবো ওই তাহলে মশাইয়ের বাড়ি, খালি হাতে কি করে যাবো মা গো? ঠিক বলেছো বাবা। বৌদিমণি, হুম, মিষ্টি ভাণ্ড করেছো? হ্যাঁ, সে নিয়ে চিন্তা করতে হবে নাকি? কিভাবে করছি বৌদিমণি? কিন্তু গেলাম বাজারে মিষ্টি কিনতে, মিষ্টি পেলাম না ভাই। তাহলে বিস্কুট পেয়েছি। বৌদিমণি, বৌদি তুই ঠিকই বলেছো, যেমন মিষ্টান্ন ভালোবাসতো বোন বিহুলে বিস্কুটও ভালো খায়। এই জন্যই তো বিস্কুট কিনে নিয়ে এনেছি ছোট, যা তো নিয়ে আন। তুমি আর দুঃখ করবে না মা, ঠিক আছে? তুমি দুঃখ করবে না, কাঁদবো না বাবা, আর কাঁদবো না। কথা দাও আমায়, আমরা যতক্ষণ বোন ভগ্নিপতিকে না নিয়ে আসবো তুমি ভালোভাবে থাকবি, তুমি আর ওই নয়ন বাড়ি ঝরাবে না মা। ঠিক আছে বাবা, পেউলাকে সঙ্গে করে নিয়ে আসবে। কিন্তু শুধু বিস্কুট দেয়নি, মিষ্টিও দিয়েছি। বৌদিমণি, আমি জানি তুমি আমার সঙ্গে রহস্য করছো, এর ভিতরে শুধু মেরুনি রয়েছে। আর দেরি করিস না ভাই, মাকে আর কত করে বুঝাবো বল। তাই না দেরি করে অতি শিগগিরই যা, আমার এই বেহুলা লক্ষ্মী নরকে সুন্দরভাবে সজ্জিত করে আবার সে আনয়ন করবি আমাদের রাজকে। আমরা আশা করব। এসো বাবা। তবে আসি মা, আশীর্বাদ করি বাবা। তাহলে আসি। বলছিলাম তাই মশাইয়ের বাড়িতে যাবি, চুলগুলা কাট, চুল কাট। যদি আমরা কি রাজার ছেলে, রাজার ছেলে বড় বড় চুল থাকবে না বলো তো? তুমি তা থাকে, কিন্তু নতুন আত্মীয়র বাড়ি যাবি, কি বলবে আত্মীয়রা যে এত বড় বড় কিছু বলবে না। বৌদিমণি তারা জানে। আমরা আসি কেমন? তুই মাকে দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, চল ভাই, চলো মা। এই মুহূর্তে আমার চন্দন বৃক্ষের নিচে তুমি করবে কিছুক্ষণ বিশ্রাম, আর আমরা পদসেবা করবো মা। বৌমা, আমার দুটি ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য। আর চিন্তা নেই, তবু যে আর মনটা কিছুতেই ভালো লাগছে না বৌমা। ছি ছি মা, এমনি ভাবে বলবেন না, বসুন। বৌমা, তাকে তো আদুরে কাটতে কেন ঘা খারবে ডাকছি বৌমা? জানি না মা, আজকের দিনে এই শ্বেতকাক অমনি ভাবে খাগা রূপে ডাকছি কেন, তাই আমি শ্বেতকাককে পরীক্ষা করবো মা। ঠিক আছে যাও মা। ওরে শ্বেতকা, যদি আজকের দিনে সুমঙ্গলের জন্য আসিস তাহলে ওই শুকনো ডাল থেকে কাঁচা ডালে বসবি, আর যদি কোনো কুমঙ্গলের জন্য আসিস তাহলে ওই শুকনো ডালেই থাকবি। গিয়ে দেখি, চল তো ছোট। একটু ভাই, এটাতে কি যেন লেখানো রয়েছে আমি ঠিক চিনতে পারছি না, তুই একটু বলতো। তুই পারবি না? তুই পারবি? আমি বুঝতে পারতেছি না সত্যি। একখানা পত্র দেখি, পত্রের উপরে কি লেখানো রয়েছে। পরণ পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা, বিবাহ নিশিতে বাসর ঘরে পদ্মার কালভুজঙ্গে আমার স্বামীকে দংশন করেছে, তাই তো মৃতপতিকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি আমরা সাগরের জলে। ইতি অভাগী বেহুলা। ওরে আজকের দিনে বেহুলার পত্র যা ছিল লেখানো রয়েছে যদি সত্যি হয় মাকে যে আমরা বাঁচাতে পারবো না। শোন, এই পত্রের কথা যাতে মা না জানতে পারে কেমন?
হ্যাঁ দিদি হ্যাঁ বৌমা তোমরা কি পেয়েছো বৌমা ও দুনু দেখছি কি যেন বইমুখ হয়ে বিড়বির করে বললি ও কিছু নয় মা এই শীতকাগে একখানা পত্র দিয়ে গেছে গো পত্র কে জানে কার পত্র কার পত্র পেয়েছো বৌমা আমি ঠিক বুঝতে পারছি না মা এ অন্যজনের পত্র মনে হয় না বৌমা তোমরা আমায় মিথ্যা কথা বলছো বলো তো বৌমা তোমরা কি পেয়েছো মা বেহুলার একখানি পত্র পেয়েছি গো বেহুলার পত্র ওই শেখা কি করে পেয়েছে বৌমা তা তো জানি না কিন্তু পত্রটি যা লেখানো রয়েছে মা সেই লেখানোর কথা আমরা বলতে পারবো না কেন বৌমা কেন তোমরা বলতে পারবে না বলো এই পত্রের কথা যদি আমরা বলি মা না জানি আপনি সেই স্থির হয়ে আর থাকতে পারবেন না না বৌমা না তাই ও মনে করে এই পত্রের কথা আপনি শুনতে চাইবেন না মা এ কি বলছো বৌমা বলো আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে যে আমি স্থির হয়ে থাকতে পারবো না বলো বৌমা একবার বলো ওই পত্রটি এমন কি লেখা রয়েছে বৌমা গো বেশ মা আপনি যখন বুঝবেন না তাহলে এই মুহূর্তে সেই পত্রে আমি পাঠ করে শোনাচ্ছি মা পরম পূজনীয় মা সমাচার বড় দুঃখের কথা বিবাহ নিশ্চিতে বাসুর ঘরে আমার স্বামীকে ভদ্রে কালভুজঙ্গি দংশন করেছে মা না বাবা না না আজ আমি কোন দিনে বিশ্বাস করি না এত বড় হতভাগীর আমার সর্বনাশ হতে পারে না বৌমা কিন্তু তারপর কি লেখানো রয়েছে জানেন মা তারপর কি লেখা রয়েছে বৌমা বলো মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভেসে চলেছি মা সাগরের জলে ভাসতে ভাসতে যাব দেবন্দ্র পড়ে দেবতার চরণ ধরে স্বামীর প্রাণ ফিরে ফিরে আসবো নিজ দেশে ইতি অভাগী বেহুলা আমিও তো বিশ্বাস করি না মা গতকালকে বেহুলার বিয়ে দিয়েছি আর একটি নিশির মধ্যে এই অসম্ভব মা মনে হয় আমার বেহুলার নামে অন্য মেয়েরও নাম রয়েছিল বলে শীতকা আজকের দিনে ভুল করে আমাদের গৃহ মাঝে সেই পত্রখানি দিয়ে গেছে মা না বৌমা সে কোনোদিন হতে পারে না বৌমা দেখো সে অদূর হইতে আমার বেউলাই আমায় মা মা বলে ডাকছে মা বেউলা সে অপরাধ সাগরে চলে তোমায় আর ভাসতে হবে না মাগো এই হতভাগীর মায়ের কাছে একটিবার যেন তুমি ফিরে এসো বেউলা
এমনি ভাবে কাঁদবেন না গো, দেখলে না আলাই দুলাই বলে গেল। ও গো বৌদি, মাকে এমনি ভাবে আর কাঁদতে দিও না, না জানি মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, তোমরা ভালোভাবে সে বুঝিয়ে বলবে। আর আপনি এমনি ভাবে কাঁদছেন, আমরা আলাই দুলাইকে কি জবাব দেব গো? সত্যি বলছো বৌমা, আমার দুটি ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য, তারা নিশ্চয় ফিরে নিয়ে আসবে বৌমা, তাই না? সত্যি মা, আপনি আর চিন্তা করবেন না, চলুন কাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু খাওয়ার ব্যবস্থা করে দেব। দেখবে দেখতে দেখতে আমাদের আমাই দুলাই বোন বেহুলাকে নিয়ে ফিরে আসবে গো। বেশ বৌমা, চলুন মা। কেউ নেই, পিতা যে ডাকবে এই চম্পক নগরে কেউ নেই, নিঃস্ব হয়ে গেল আমার এই সোনার চম্পলা নগর। ওই যে পাখি দুটি বেশে যায়, বেশে যায়, ওই যে আমার পাখি দুটি বেশে যায়, বেশে যায়। কিছুক্ষণ এগিয়ে যায় বলি তাই মশাই, ও তাই মশাই।
आशीर्वाद करी बाबा तुम्हारे बाबा मा भलो तमार पिता माता भलो आपनर की होइछे आपने क्यों कान्ना करछे চম্পক নগর যেন আনন্দে আত্মর হবে কিন্তু সেই চম্পক নগর নীরব নিস্তব্ধ হয়েছে আর আপনি আপনি একা ঘর টুকরো টুকরো কান্না করছেন বলুন না কি হয়েছে আপনার দাদা মশাই একবার বলুন না তাই মশাই আপনার কি হয়েছে महिमा खा भग्निपति स्त्री এই কথা বলবার সঙ্গে স্বপ্ন আপনি যে আমার কই ভেঙে পড়ছেন কেন কি হয়েছে আজকে এই মহারণ্য দিনে আলাই ধলাই আচ্ছা আমি বড় আশা করি তোমাদের কি হোমাঝারি আমার পুত্র দুল্লভ লক্ষেন্দ্রকে বিবাহ দিয়েছি হেতাই মশাই বিবাহ দিয়ে আমার কি হোমাঝারি আমি নিয়ে যেতে পারিনি আমি দেখেছিলাম তাদের সৌতারি পর্বতল উপবাস সৌতারি পর্বতল উপবাসর ঘরে कखनो होते पारे ना ताहे मशाई আপনি একবার বলুন না আপনি যা বলছেন সব মিথ্যে আমাদের ভগ্নিপতি প্রাণে বাড়িতে পারে না তাই বসে বলুন না আপনি একবার বলুন না তাই বসে বলুন আমাদের বলবো না কোথায় কোথায় আমাদের ভগ্নিপতি আমি দাদাকে দেখতে পাচ্ছি না নেই বাবা নেই এই তো প্রাণে ভাড়া গেছে বাবা নেই देवभूमि আমাদের বোন অষ্ট বছর বালিকা আর আপনি বলছেন যে তার ভিতর স্বামীকে বাঁচাবার জন্য ও সাগরে ভেসে যাচ্ছে এ কখনো হতে পারে না তাহে মশাই আপনি মিথ্যা কথা বলছেন আপনি একটা ঠক আপনি একটা প্রতারক তার জন্য আমাদের অষ্ট বছরের নাবালিক বোন নাবালিকা বোনকে ভাসিয়ে দিয়েছেন আমি জানি আপনার কোনো দয়া মায়া নেই আপনার যদি মেয়ে হতো তাহে মশাই চম্পক নগরের রাজা রাজা যে এত নিষ্ঠ হয় আমার জানা ছিল না সামান্য অষ্ট বছর নাবালিকা আপনার বিত পুত্রের সহি আপনি জোর করে সাগুদের ভাষা আপনি জোর করে ভাসিয়েছেন আপনার বন্ধু কোনো দয়া মায়া নেই
মানুষের মধ্যে পরিণত হয় মশাই। এ কি আপনার বলা? আমি বুঝতে পেরেছি তাই মশাই, আপনার মনে অহংকার আছে। সপ্তম পুত্রের পিতা হয়ে আপনি পিতা ডাক থেকে বঞ্চিত আছেন তাই মশাই, আপনার অহংকারের জন্য। যে ঘরে আমাদের বোন নেই সে ঘরে আমরা থাকবো না দাদা। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো দাদা। তাহলে চলো আমরা মিলে মনে করে এই পথ ধরে যাব যেখান থেকে বাড়ি না খানে আমাদের বোনকে আমরা ফিরে নিয়ে আসবো। ঠিক বলেছিস ভাই, চল আর বিলম্ব করবো না, চল ভাই চল। ধুলাই তাই বসে আলাই, তোমরা তোমাদের বোনকে যদি ফিরে আনতে পারো একটি বার আমার গৃহবাজে নিয়ে এসো। বিপ্রাণী ভরে বৌমা বৌমা বলে ডাকবো। আর আমি তোমাদেরকে আশীর্বাদ করেছি, যাও তোমরা তোমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবে। আমরা এই দুলাই বেশ তাহে মশাই, কথা দিলাম তাহে মশাই, যদি আমরা বোন বেলাকে ফিরে নিয়ে আসতে পারি ফিরে আসবো। আশীর্বাদ করি তোমাকে। চলে গেল আলাই দুলে এসেছিল তার বাড়িকে নিতে, তারা বেমুখ হয়ে ফিরে চলে গেল। ওই আমার বৌমা ভেসে আমার বন্ধুকে নিয়ে আমি আর একটি বাড়ি নিজের দর্শনে করে আছি। লোখই লোখই বৌমা লোখ আমরা এই নদীর কিনারে কিনারে এমন করে ভাসছি কিন্তু আমরা যেন বনি বেহুলার দেখা পাচ্ছি না। তুই ঠিক বলেছিস, চলো চলো আমরা বেহুলা বেহুলা আমরা চিৎকার করবো, যদি আমাদের কণ্ঠস্বর বন বেহুলা শুনতে পাই নিশ্চয়ই সে সাড়া দেবে। ঠিক বলেছিস ভাই, বনে বেহুলা সে সত্যি যে পারবে তোর ভিতর সবই প্রায় বিরান্ত। তুই পারবি না বোন,
পারবো দাদা, আমি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। তুই অষ্টম বছরের নাবালিকা, তুই বেঁচে যেতে পারবি না, তাই কি বলি জানিস বল? চল বল চল, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, চল। না, আমি যে আর ঘরে ফিরে যাব না। তুই ঘরে ফিরে যাবি না, দেখছিস ভাই? আমরা বোন বেহুলাকে নিতে এসেছি, আমাদের কথাও শুন। দাদা তুমি আরেকটি ভালো করে বুঝিয়ে বলো না, চলো আমাদের বেহুল আমাদের সঙ্গে যা। ও ঘরে ফিরে চল রে ছয় ভাইয়ের দোলালি বোন রে। चल पी रे चल भगनी, फिर चल खारे বদলে তোকে কি দেবো জানিস দলে ভগিনী স্বর্ণ মায়ের কাছে ফিরে সব বুঝতে পারছি রে বোন, তুই সত্যি সত্যি আমাদের সঙ্গে ঘরে ফিরে যাবি না। তুই বেড়ে খেতে বড্ড ভালোবাসতিস বলে আমাদের চরণে সারাটি নিশ্চয় থেকে শুধুমাত্র তোর জন্য কত সুন্দর করে বেলুন সাজি পাঠিয়েছি। বেলুনি আয়রা বোন, যাবার পূর্বে একটিবার তুই আমাদের কাছে আয়, আমরা তো ভাই মিলে তোকে বেলুনি খেয়ে দেবো। না, আমি ওই মায়ের দাও বেলুনি কি খেতে পারবো না? কি বলছিস? আমি খেতে পারবো না দাদা। ওরে ওরে আজকের দিন আমার কথা বলতে নেই বোন, এ শুধু বেলুনি না, এর মধ্যে রয়েছে আমাদের মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা সব কিছু জড়িয়ে রয়েছে। ওরে তুই একটিবার আমাদের কাছে আয় বোন। না চল না, আমি বলেছি দাদা ওই মায়ের দাও মেলোনি কি খেতে পারবো না, আমি খেতে পারবো না ভাই। ওই ভীত সবই তোর সার্বে সর্বা, তাই না? হ্যাঁ, এই মায়ের দাও মেলো কোনো মূল্যই নেই তোমাকে। আজ যখন বারবার এই নদীর ঘাটে তুই মায়ের মেলো কম পার করেছিস, আমি তোর দাদা দাদি করলাম অভিশাপ। তুই যা এই মুহূর্তে ওই স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে সাগর দিয়ে ভেসে যা। যদি কুড়দিন ফিরে আসিস তবে সেদিন তুই চুকি চুকি আমাদের হতভাগ্য বোনটাকে তুই অভিশাপ করলি না বোন বেহুলা। দাদা তোর ছোট দাদা তো তোকে খুব ভালোবাসতো জানিস, তাই ভুল করে তোকে অভিশাপ করে দিয়েছে। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বোন। তুই ওকে একবার ক্ষমা করে দিতে পারবি না বোন? সে কি বলছো দাদা? বড়দের অভিশাপে শুধু অভিশাপ থাকে না, বড়দের অভিশাপে আশীর্বাদ লুকিয়ে থাকে। কি বলছিস বোন? আমি যে কোনোদিন ফিরে আসবো সেদিন যোগিনীরে বেশি ফিরে আসবো, চোখ ছাড়া যে যোগিনী সাজা যায় না। না বোন মা, অভিশাপ করলাম আমি, সেই অভিশাপকে তুই আশীর্বাদ রূপে নিয়েছিস। তবে বলতে পারিস বল এই মেয়েটি আমরা কোথায় রাখবো? ওই যে সম্মুখেই দেখা যায় চাপের বৃক্ষ, তার নিচে সুন্দর করে রেখে দে,
সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো ওই মায়ের দেওয়া মেলোডিকে আমরা দুজনে খেয়ে তবে আমরা ঘরে ফিরে যাব। দাদা বেহুলা রে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন দেবতার লোকের থেকে স্বামীর প্রাণ ফিরে আসতে পারি। আশীর্বাদ করবো বেহুলা আমি যেন স্বামীর এই বিদায় গেলে প্রাণ আশীর্বাদ করছি বল। তুই যে আশা নিয়ে দিয়ে পথের পথে কথা চলেছিস তোর মনের আশা পূর্ণ হবে। তুই ফিরে পাবি তোর প্রাণের স্বামীকে। দাদা পিছো হয়ে দা তোমাদের চোখে